উজ্জ্বল রঙের আধিপত্য ক্যানভাসের জগৎ জুড়ে। তুলির আঁচড়ে রঙের খেলার পাশাপাশি কোনো কোনো চিত্র তৈরি করেছে আবছায়া, আবার কোনোটির রং সৃষ্টি করেছে নান্দনিক দৃশ্যপট। লোকায়িত সৌন্দর্য শীর্ষক এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ধানমন্ডির গ্যালারি চিত্রকে। এটি শিল্পী খুরশিদ সেলিমের 80তম একক প্রদর্শনী। প্রাণ প্রকৃতির এমন বিমূর্ত রূপ দর্শকরাও দেখছেন গ্যালারি ঘুরে। ওনার কাজগুলি সরাসরি দেখতে পেরে খুব ভালো লাগছে, সবগুলি এক্সপেরিমেন্টাল। ছবিগুলো টেনে নিয়ে যায়, অ্যাট্রাক্ট করে, যেটা একটা শিল্পীর প্রভাব। আমরা চারুকলা নিয়ে পড়াশোনা করেছি, যারা করছিও তাদের জন্য একটা খুব সুন্দর একটা মেসেজ যে এই ধারাতে কাজ করেও নিজেকে এস্টাবলিশ করা যায়। প্রদর্শনীতে শিল্পীর 50টি চিত্রকর্ম স্থান পেয়েছে, যেখানে নিজের শিল্প ভাবনাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী। এসব চিত্রকর্মকে ত্রিমাত্রিক রূপ দিয়েছেন তিনি। শিল্পী খুরশিদ সেলিম বলেন, প্রকৃতি তার অনুপ্রেরণার উৎস। এই যে সৌন্দর্যটা, এটা আমি প্রকাশ করেছি। এই ফর্মটা কেউ করে, নেচারও করে, অন্য আর্টিস্ট হয়তো করে, এটা লুকায়িত অবস্থায় ছিল, কিন্তু আমি এটাকে উদ্ধার করেছি, রূপ দিয়েছি। গেল শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।